হ্যালো ফ্রেন্ড, মধুমিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আলু পটলের ডালনা। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, আপনারাও এবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন নিরামিষ আলু পটলের ডালনা বানানো শুরু করি। নিরামিষ আলু পটলের ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল, পটলটার খোসা ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, আলুটা একটু বড় বড় সাইজের কেটেছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পটল ভেজে নেওয়ার পর এই তেলে এবার আলুগুলোকেও ভেজে নেব। আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে এবার আলুটাকেও ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পর এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আপনারা এখানে ধনে গুঁড়োও দিতে পারেন, ধনে গুঁড়ো আমি পছন্দ করি না, তাই আমি রান্নাই দিই না। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়েছে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দিয়ে দিলাম হাফ চামচ ঘি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু ঢাকা দিয়ে তারপর এটা নামিয়ে নেব। 1 মিনিট পর আবার একটু ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু পটলের ডালনা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।